আজকের আকাশটা একেবারে মেঘলা, বৃষ্টি আসবে মনে হয়, আর এই যে বাতাস, গাছের পাতা নেই, তবুও হচ্ছে গাছগুলো ভালোই লাগছে। মাশাল্লাহ, কলি চলে আসছে, কয়েকদিনের পরেই হয়তো বা গাছগুলো পাতায় পরিপূর্ণ হয়ে যাবে। আর ওই যে কিছু কিছু গাছের পাতা চলে এসেছে এবং সবুজ হয়ে গিয়েছে, এগুলোরও ইনশাল্লাহ ভরে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি পান্না জার্মান থেকে বলছি। তো আমি আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও শুরু করছি। তো ঠিক আছে, চলুন যাই। আজকে হচ্ছে আমি কি রান্না করব সেটা দেখাবো। আর এই তো ডেলি ব্লগ, যা আর কি হয়। তো আজকে হচ্ছে আমি কেসকি মাছ রান্না করব। তো চলুন রান্নাঘরে যাই। তো এখানে হচ্ছে এই যে খাসির মাংস আমি ফ্রিজে রেখেছিলাম, এটা বের করেছি। আর এখানে হচ্ছে কাস্কি মাছ আমি ধুইয়ে পানিটা ঝরতে দিয়েছি। তো এটাই হচ্ছে রান্না করব, শুধু কেসকি মাছ রান্না করব, কিছু দিব না। তো ঠিক আছে চলুন। তো আমি কড়াই দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছি, হয়ে গিয়েছে। এরপর যাচ্ছে যে পেঁয়াজটা দিলাম, কাস্কি মাছে একটু পেঁয়াজ তেল বেশি করেই লাগে। তো এটা আমি হালকা বাদামি কালার হয়ে আসলো, তারপরে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমার পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিব আর তেজপাতা। আপনারা ঝালটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যে যতটুকু ঝাল খেতে পারেন আপনারা ঠিক ততটুকুই দিবেন। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। তো তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি দিব স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো 1 চা চামচের 1 চা চামচ দিব, জিরা গুঁড়ো 1 চা চামচ, আর দিব সামান্য হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু আমি এটা কাঁচা মরিচ দিয়ে ই করব, সেক্ষেত্রে আমি সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। আর এখন দিব হচ্ছে আমি 1 চা চামচ রসুন বাটা, আর একটু দিব। তো এই তো এখন এটা হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন এটা কষিয়ে নিব, নিয়ে মাছটা দিয়ে দিব। সামান্য একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে হচ্ছে আমি এখন মাছটা দিয়ে দিব ছেড়ে রাখা। এখন শুধু এটা আলতোভাবে একবার নেড়ে চেড়ে বসিয়ে রাখবো, কারণ কাস্কি মাছ বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না। সো আর নাড়াচাড়াও করা যাবে না, মাছটা একদম গলে ভর্তা হয়ে যাবে। তো এখানে যদি আপনারা টমেটো ধনে পাতা দিতে চান তাহলে তো স্বাদের পরিমাণটা আরও বেড়ে যাবে। যেহেতু আমার বাসায় ধনে পাতা আর টমেটো নেই, তো আমি এটা দিলাম না। তো আপনাদের বাসায় যদি থাকে
আপনারা দিতে পারেন, তাহলে স্বাদের পরিমাণটা বেড়ে যাবে আর কি। তো ব্যাস, আমার এটা এভাবে বসানো থাকবে, আমি পানি টানি আর কিছুই দিব না। তো ঠিক আছে, এটা হতে থাক। তো আমি এই ফাঁকে আমার ময়লা থালা বাসন গুলো ধুয়ে নিব। রমজান মাসে আগে কাজগুলো করে রাখলে নামাজ কালাম একটু দোয়া দোয়ি করতে সুবিধা হয়, তাই হচ্ছে আমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করি। আবার জোহরে নামাজ পড়ার পরে একটু দুর্বলও লাগে। এখন আমি ভাত বসিয়ে দিব, রোজটি স্কুল থেকে এসে খাবে, তো এই জন্য আমি চালটাও ধুয়ে নিই। ভাতটা বসিয়ে দিব। তো এই যে এর ফাঁকে এই যে মাছটা হয়ে গিয়েছে, তো এটা আর আমি ই করেছি ভাজা জিরে আমি হচ্ছে একটু ছিটিয়ে দিয়েছি, তো তখন ক্যামেরাটা আমার অন করার ভুলে গিয়েছি। তো যাই হোক, মাছটা আমার হয়ে গিয়েছে, আমি এভাবেই রেখে দিব। তো এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিব। যাকে যে আমি ভাত বসিয়ে দিলাম, এখন ভাতটা হতে থাক। আর আমার এটুকুই ভিডিও ছিল, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন তারা লাইক ফলো করে পাশে থাকবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।